আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রুবেল। বাংলাদেশের রাজধানী ঢাকার নির্মাণাধীন শহর ভিত্তিক রেল ব্যবস্থা হচ্ছে ঢাকা মেট্রো রেল, যা আনুষ্ঠানিকভাবে ম্যাস র্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে MRT নামে পরিচিত। পদ্মা সেতু এবং কর্ণফুলী টানেলের পরে এটি হতে যাচ্ছে ঢাকাবাসীর ভালো লাগার আধুনিক যোগাযোগ মাধ্যম, আর ঢাকা মেট্রো রেল সরকারের 8টি অগ্রাধিকারমূলক প্রকল্পের মধ্যে একটি। আমাদের আজকের আয়োজনে মেট্রো রেলের দ্বিতীয় অংশের সর্বশেষ অগ্রগতির সাথে তুলে ধরব অন্যরকম এক তিলোত্তমা ঢাকাকে। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মতিঝিলের দিক থেকে আমাদের যাত্রা শুরু। যখন মেট্রো রেলের পরিকল্পনা করা হয় তখন মতিঝিল পর্যন্ত ছিল এর শেষ স্টেশন, তবে পরবর্তীতে তা বর্ধিত করে কমলাপুর পর্যন্ত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে বর্ধিত অংশের কাজ এখনও শুরু হয়নি। দ্বিতীয় অংশে ভায়াডাক্ট বসানোর কাজ প্রায় শেষের পথে। দু একটি জায়গাতে ভায়াডাক্ট বসে গেলেই উত্তরা থেকে মতিঝিল যুক্ত হবে উড়াল পথে। উপর থেকে সারি সারি ইমারতগুলো দেখতে আমার কাছে সবসময় ভালো লাগে, তবে গদবাধা ইমারত নির্মাণ না করে দৃষ্টিনন্দন ইমারত তৈরির দিকে আমাদের এখনই নজর দেওয়া উচিত। ডান দিকে দেখা যাচ্ছে বাইতুল মোকাররম মসজিদ, আর তার পাশেই ঢেলে সাজানো হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামটিকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নিয়ে বিস্তারিত ভিডিওটি যারা এখনও দেখেননি তার চ্যানেল থেকে দেখে নেবেন। নিচের দিকে সাপের মতো একে বেঁকে চলে গিয়েছে মেট্রো রেলের লাইন, আর তার দুই পাশে উঁচু উঁচু ইমারতগুলো দাঁড়িয়ে যেন পাহারা দিচ্ছে তাকে। মতিঝিল থেকে সচিবালয় হয়ে শিক্ষা ভবনের সামনে দিয়ে চলে যাব দোয়েল চত্বরের দিকে, আর আকাশের কুয়াশা মনে করিয়ে দিচ্ছে ব্যস্ত নগরীতে শীতের আমেজ এখনও রয়েছে। আকাশ থেকে যখন ব্যস্ত নগরী সড়ক পথে নেমে এসেছি তখন সড়কের বেহাল দশা দেখে সত্যি খারাপ লাগছে। যদিও এই শহরের ধারণ ক্ষমতার থেকে মানুষ রয়েছে কয়েক গুণ বেশি, যার কারণে চাইলেও সব কিছু ঠিক রাখা সম্ভব হচ্ছে না। তবে সরকারের পাশাপাশি আমরা যারা সাধারণ নাগরিক রয়েছি তাদেরও সচেতন হতে হবে। আমরা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি তখন শেষ বিকেলে সূর্যি মামা গাছের আড়াল থেকে যেন আমাদের দেখছে, ব্যাপারটি দারুণ লাগছে আমাদের কাছে। বর্তমানে এই প্রকল্পের সামগ্রিক অগ্রগতি 73%, এরই মধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশ এই বছরের শেষের দিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমরাও সবার মতো অপেক্ষায় রয়েছি সেই মুহূর্তটির জন্য। এছাড়া প্রথম অংশের 90% কাজ এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে। আমরা এবার চলে এসেছি দোয়েল চত্বরের দিকে। এখানে এসে দেখতে পাচ্ছি কার্জন হলের সামনে থেকে শিক্ষা ভবনের দিকে ভায়াডাক্টের কিছু কাজ বাকি রয়েছে, আর যতটুকু জানতে পেরেছি এই ভায়াডাক্টের কাজটুকু খুব অল্প সময় শেষ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এদিক থেকে আমরা যখন মেট্রো রেলে যাতায়াত করব তখন এর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের ঢাকার দুর্ভোগ এবং যানজটের ক্লান্তি সবকিছুই দূর করে দিবে।
এবারে আমরা এখান থেকে চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে। সেখানে একটি স্টেশন নির্মাণ করা হচ্ছে, যার উপর এখন স্টিলের ফ্রেমগুলো বসানোর কাজ চলছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.10 কিলোমিটারের ভেতর প্রায় সব স্থানেই দেখা মেলে নির্মাণ শ্রমিকদের। এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেলের স্টেশনটি। এখানে স্টিলের ফ্রেমগুলো বসানোর কাজ চলছে। অল্প কিছু ফ্রেম বসানোর কাজ বাকি আছে, আর দেখা যাচ্ছে রেল ট্র্যাকগুলো বসানো হয়েছে এই পর্যন্ত। আমরা যখন এখানে ভিডিও করছিলাম, তখন সূর্যি মামা পশ্চিমের আকাশে অস্ত যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এখন আমরা শাহবাগের দিকে চলে যাব, দেখব এই দিকে রেল ট্র্যাক বসানোর কাজ কতটুকু এগিয়েছে, আর শাহবাগের স্টেশনের কাজ কতটুকু শেষ হয়েছে। এই অংশে দেখতে পাচ্ছি রেল ট্র্যাক বসে গিয়েছে, সেই সাথে ইলেকট্রিক লাইনের কাজগুলো করা হচ্ছে। সড়ক থেকে মেট্রো রেলের স্টেশনে ওঠা ও নামার স্থান নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে, যা ইতিমধ্যে হয়তো সবাই জানেন, যার কারণে এখন নতুনভাবে সড়কের পাশে ভূমি অধিগ্রহণ করা হবে। সামনেই হচ্ছে শাহবাগ স্টেশনটি, এটির কাজও বেশ ভালোই এগিয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ারটি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে উপর থেকে। এই স্থানে প্রতি বছর বইমেলা হয়ে থাকে, সবকিছু ঠিক থাকলে হয়তো এবছরও এখানেই বইমেলা অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান খুব সহজেই। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।